থ্যাংক ইউ। খুব কেলাচ্ছে মনে হচ্ছে। আমার কাছে রুটি বানানোটাই সব থেকে কঠিন কাজ মনে হয়। একজন মানুষ একজন মানুষকে ভালোবাসলে দেখেন চিংড়ি মাছটা পর্যন্ত দিয়ে দিছে দাঁত দিয়ে খাওয়ার জন্য। খুবই হাইফাই হয়ে গেল না সাইফান, এভাবে করেই সাহসী হইতে হয়। ধন্যবাদ, খুব আনন্দ করতেছে আমি দেখলাম, লাইকও দিয়ে দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর হোকটা আমরাও ভালো আছি। সাইফানকে স্কুলে পাঠাবো, আগে স্কুলটা শনিবার বন্ধ ছিল, এখন শনিবারও খোলা। নিজের হাতে দুইটা দিন সময় থাকে, শুক্র আর শনি, বাচ্চাকে পড়ানো, তারপরে কিছু রুটি বানানো, মানে তারপরে মানে যে এই সপ্তাহের জন্য রেডি হই শুক্রবার আর শনিবারে। এখন হাতে আর সময় নেই, মানে শনিবারটাও স্কুল আমার কাছ থেকে নিয়ে নিছে, এই জন্য ঘোর বিপদে আছি। কালকে রুটি বানাইতে পারিনি, সন্ধ্যা থেকে ওকে পড়াইছি, আজকে চিন্তা করতেছি রান্নার সাথে সাথে রুটি বানাই ফেলবো। রুটি আছে, তিনটা রুটি আছে। 7টা বাজে এখন, আর সে অনেক সকাল থেকে কাজ করতেছে। তার সাইফানকে বললাম কি টিফিন দিব, সাইফান বলতেছে আমার টিকিয়া দাও। সবসময় সবাই বলতো বাচ্চা একটু বড় হইলে আস্তে আস্তে কষ্ট কমবে, এখন দেখতেছি বাচ্চা যত বড় হচ্ছে তত আসলেই কঠিন। এখন আস্তে আস্তে করে পড়াশোনার চাপ বেড়ে গেছে, সংসারের কাজকর্ম করে বাচ্চাকে পড়ানো, তার পিছনেই সারাদিন সময় যায়। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের 6 দিনই ক্লাস হইতো, তাই চিন্তা করতেছি আমার মারও মনে হয় এমনই কষ্ট হইতো। মানুষের জীবনটাই হচ্ছে এমন, এভাবে মানে এইভাবে চলতে চলতে একদিন জীবন শেষ। সময় নাই, সময় নাই, আসলে সময়ের পিছনে দৌড়ানো যাবে না। কে এটা? আমি এটা কালার বানিয়েছি, এটা কালার। কি কালার এটা? ব্লু। এটাতে কি হবে? এটাতে তোমাকে 1 ফোঁটা দিতে হবে। এগুলো কাজই চলে বাথরুমে না, পানি নিয়ে আসা, বোতলের মধ্যে পানি ভরা। এটা পানি দিয়ে না, এটা হচ্ছে হালকা পানি দিয়ে। হালকা পানি দিয়ে। আল্লাহ হাফেজ। তুমি আসলে তাহলে কি আসবে? অবশ্যই ইনশাআল্লাহ। আজকে অনেকদিন পর সাইফারের মা সাইফানকে নিতে যাবে স্কুলে। আমাদের পরিস্থিতি ইদানিং এমন হয়ে গেছে যে স্কুলে ছুটি পাই না, শুক্রবারের দিনটাও হোমওয়ার্ক করাইতে হয়, পড়ালেখা আগায় রাখতে হয়। আর পড়ালেখার যে পরিমাণ চাপ, ধরেন যে একটা লেসন সাধারণত 2 দিন রিপিট হয় না, বা 2 দিন যদি কিছু কিছু সাবজেক্টে রিপিট হয় 3 দিনের দিন আর রিপিট হয় না। ওয়ালাইকুম আসসালাম। তো এই হলো অবস্থা। কী মাছ ভাইজান? ইলিশ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। আজকে আমার রুটি না বানালে চলবেই না। না, পাউরুটি কে খাবে? নতুন দই কালকে খাওয়াই হয়নি, ঝালমরিচ ভর্তা না, একটু মানে বেগুন ভর্তার সাথে ঝাল ভর্তা, আমি একটু রুটির সাথে খাই। একটু আমার দই খাই, মুখটা স্বাদ বাড়াই নি। এবার আল্লাহর রহমতে অনেক আম খাওয়া হয়েছে। থ্যাংক ইউ। খুব কেলাচ্ছে মনে হচ্ছে। সাইফানের ঠান্ডা লাগছে এখন, আমারও নাক মুখ বন্ধ হয়ে আসতেছে, গত 2 দিন থেকে ওষুধ খাই নাই, একটু চাটা এগুলো খেয়ে আসি। কালকে সাইফানের বাবা এই চাটা নিয়ে আসছে, চাটার প্যাকেট মনে হয় চেঞ্জ হয়েছে, আগে একটু হলুদ সাদা প্যাকেট ছিল। লেমন অ্যান্ড হানি তেতলির 150 টাকা। তেতলির চাগুলো আমার অনেক পছন্দ, ও ভিতরেও একটু চেঞ্জ করছে, এগুলো হালকা পিঙ্কি পিঙ্কি আনছে। মিঠুকে কয়েকদিন সবজি টবজি খাওয়ায় চেহারা এখন এত সুন্দর হয়েছে, আর মরিচ খাইলে কথা শেখে, এই জন্য কাঁচা মরিচ দিলাম। ময়না, ময়না, আল্লাহ হাফেজ। আজকে তার রান্না বান্না বন্ধ, আমাদেরও বন্ধ, কালকের সবজি পোলাও দিয়ে চালাবো। চাটা ভালোই আছে। গোসল আমি করাই, তারপরে আবার নিজেরা গোসল করে।
কত গোসল করতে মন চায়, ময়না দিনে 7-8 বার গোসল করে। জানালা সব ভিড়াই দিলাম, সেখানে পাপা নাই, আমিও স্কুল যাব। আজকে রোদ আছে, কাপড় চোপড় শুকায় যাবে। এই ড্রাগন গাছে সার দেই আর যাই দেই, একটা ফুলও আসলো না, ভালো কষ্ট পাচ্ছি। অনেকদিন হয়ে গেল গাছটার ডালপালা এমনি লকলকা হয়েছে। সবার বারান্দায় যখন ড্রাগন ফল দেখি খুব আনন্দ লাগে। আমার বাসায় যে পরিমাণ রোদ আসে ড্রাগনের ফল ধরা উচিত এতদিনে, কিন্তু কোনো সুফল পাচ্ছি না। কিছুক্ষণ আগে আর্মি দেখলাম, সব তরকারির দোকানে ভেড়ে ভেড়ে আর্মিরা কথা বলতেছে। একটু আগে ক্যামেরাটা নিয়ে আসলে আপনাদের দেখাতে পারতাম, মনে হয় দাম জিজ্ঞাসা করতেছে বেশি নেয় নাকি, সেটা যাচাই করতে আসছে। আজকে সারা বাড়ি শান্ত, সাইফান নাই, সাইফানের পাপা নাই, আমি আমার মনের মতন কাজ করতেছি। ভালো লাগে না এরকম পরিবেশে, সময় যখন পাইছি সময় নষ্ট করে লাভ নাই। তাড়াতাড়ি করে ঝটপট করে কয়টা রুটি বানাইনি, আমি সব কাজ শেষ করে এই সময় রান্না করতে আসি। আমার কাছে রুটি বানানোটা রাতেই ভাল লাগে, এতে কিছু করার নাই। লাল আটা আর ময়দা একসাথে মিলাই দিলাম। আমার কাছে রুটি বানানোটাই সব থেকে কঠিন কাজ মনে হয়, রুটি থাকলে আমার কাছে অনেক টেনশন কম লাগে। কালো জিরা আর তেল দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। কালো জিরা পৃথিবীর সকল রোগের ঔষধ, মাঝে মাঝেই এভাবে করে কালো জিরা খাওয়াই সবাইকে। রুটিতে দিলে সবাই খেয়ে ফেলি, এমনি তো সহজে কালো জিরা কেউ খাইতে চায় না। এক কাপ চা খাই আর রুটি বানাই, সকাল থেকে 2 বার চা খাওয়া হয়ে যাচ্ছে। তাও আগের থেকে কত যে চা খাওয়া কমাইছি, এই যে সকালে খাইলাম এইটা, এখন খাইলাম এইটা। তাড়াহুড়ার কাজ ভালো হয় না, আটাতে যে ফট করে দিলাম না পানি ঢেলে, একটু বেশি হয়ে গেছে, যা হাতে লেগে লেগে যাচ্ছে। আবার উপর দিয়ে আটা দিলাম, বেলে রাখা যাবে না, বেলতে হবে আর ভাজতে হবে। এই রুটি জিনিসটা একটু ধৈর্য ধরে বানাইতে হয়, আর আমি তাড়াহুড়া যে কোনো কাজ করলে ইদানিং কাজটা খারাপই হচ্ছে। 35টা গুনলাম, এখন আর দেরি করব না, একদম ঝটপট করে এখন বেলব আর ভাজব। চুলাতে বানাই বানাই এভাবে করে মেলায় রাখতেছি যেন লেগে না যায়, লেগে গেলে আরেক জিল্লতি লাগবে। এমনি আটা নরম হইলে একটু ভোগান্তি হয়। রুটি বানানো শেষ, একবারে অনেক রুটি বানাইছি, বাকি এই কয়টা রুটি দিয়ে সাইফানের টিফিন আইটেম বানাইবি। এমনি তো সসেজ দিলে বাচ্চারা পেট ভরে না, আর সাথে একটু এই যে এইভাবে দিলে সুন্দর টিফিনে যায় আর বাচ্চা পছন্দ করে, পেটটাও ভরে। কুকিং পটে ভাপ দিয়ে দিব। আজকে এই যে লাল আটা দিছি না, এই জন্য দেখতে একটু লাল লাল ভাব। রান্নাঘর পরিষ্কারের পালা, সময়ের কাজ, 1 ঘন্টা সময় লাগলো। এখন খালি ঠান্ডা করে বক্সে রাখলেই 7 দিনের কাজ শেষ নাস্তার। আল্লাহ বাসলাম।
ঘর বাড়ি মুসে রুটি বানাইতে আসছি, কিন্তু ওই যে আটার কাজ করলে আবার একটা করে মোসা দিতে হয়। কাজকর্ম শেষ, দুধ বের করে রাখলাম সাইফানের জন্য, এসে গরম করব, চলে যাব স্কুলে। রুটি বক্সে ঢুকাইতে পারলাম না, ঢেকে গেলাম, এসে বক্সে ঢুকাবো। কিরে এই ঘরে ফ্যান চালিয়ে রাখলাম, কারেন্ট বিল এত বেশি আসতেছে মাথা ঠিক নেই, অনেক কারেন্ট বিল আসতেছে। গত মাসে 4,000 টাকা আসছে, এই মাসে 2,500। কী কারণে যে কারেন্ট বিল এত বেশি আসতেছে? বেশ অনেকদিন আরামে ছিলাম, সাইফানের পাপাই সাইফানকে নিয়ে আসছে। সাইফানকে স্কুল থেকে নিলাম, আকাশের অবস্থা দেখেন, মেঘ, অনেক জোরে বৃষ্টি আসবে। আজকে অনেকক্ষণ খেলছে সাইফান। আমি একটু সাইফানের মিসের সাথে কথা বলছি। রিক্সাওয়ালা চাচা বাড়ি থেকে কলা নিয়ে আসছে, সবজি, চিংড়ি মাছ। আমি তো বাসায় ছিলাম না, ভাইয়ের কাছে দিয়ে গেছে। আজকে আমাদের তালা মারা সাইফান, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, একবারে গোসলে যাও, দেরি হয়ে গেছে। চাচা গ্রামের বাড়ি থেকে কলা দিয়ে কলা নিয়ে আসছে, কলা দেখিস পাকা পাকা কলা। কয়দিন আগে চাচা হলো আমার জন্য মাগুর মাছ নিয়ে আসছিল, তো সাইফান বাবা বলছে মাগুর মাছ খায় না আপনার আপা, পরে আর মাগুর মাছ নেই নাই। এই যে চিংড়ি মাছ দিয়ে ডাটা, আবার হলো পানি কুমড়া, চিন্তা করেন আল্লাহ, বেশে চিংড়ি মাছ দিছে, যে কি পরিমাণ ভালোবাসা। একজন মানুষ একজন মানুষকে ভালোবাসলে দেখেন চিংড়ি মাছটা পর্যন্ত দিয়ে দিছে ডাটা দিয়ে খাওয়ার জন্য, না হলে পানি কুমড়া দিয়ে খাওয়ার জন্য। এত সুন্দর ডাটাগুলো, একদম মোলায়েম। আমার আম্মুকে দেখতাম এমন কচি পানি কুমড়া হলে শুধু চাক ভাজি করত। কালকে রান্না করব, আজকে রান্না বান্নাই করি নাই, যা আছে তাই খাবো, কিছু ফ্রিজে ঢুকাই রাখি। চাচা বাড়ি থেকে যা কিছু নিয়ে আসে দিয়ে খায়, সাইফানের বাবাকে এত ভালোবাসে। সিদ্ধ করে গেছিলাম, তখন গরম গরম কাটতে পারি নাই, এখন এই যে কেটে বক্সে করে রেখে দিব, তারপর সাইফানের টিফিনে খালি ভেজে দিব। সাইফানের 4 দিনের টিফিনের আর টেনশন নেই। সাইফান কাপড় চোপড় নাও, গোসল করে দেই, চলো দুধটা ফুটায় যাই, এটা নষ্ট হয়ে যাবে, অনেকক্ষণ আগে বের করে গেছিলাম। নামাজ পড়ে মা ছেলে ক্যামেরার সামনে চলে আসতেই ছেলে লিখতেছে নামাজ পড়তে গুড বাই, দেখেন এ দেখেন তার গেঞ্জি, দেখেন সব গেঞ্জিতে কি সিল মারে দিবে আজকাল। এখন আমরা কিছু খাই নাই, বাজে কয়টা, 3টা, চলেন একটু কিছু খাই। আমাদের সবজি পোলাওটা গরম করি, ডিম ভাজি, ডিম পোস্ট করে দেয়, পেঁয়াজ মরিচ, পেঁয়াজ মরিচ আসো। সাইফানের বাবা না থাকলে আমাদের খাইতেও ভালো লাগে না, যা বাসায় থাকে এই দিনটা খালি কোনো রকম আমরা দিন পার করি। পিঙ্ক কালার করাই, দেখেন কি এই যে পিঙ্ক কালারটা আর নাই, কি বাজে হয়ে গেছে, অথচ সেই কিন্তু এটা ব্যবহারও করা হয়নি। একদম ফ্রাইড রাইসই মনে হচ্ছে, খালি 2টা ডিম ভাজি। ফ্রাইড রাইস, ওয়াও, ছেলে খাসির মাংস খাবে না, আমি নিলাম খাসির মাংস। খুবই হাইফাই হয়ে গেল না সাইফান, ভাবতেই পারিনি। একটু মাংস নাও না, অল্প একটু দিই, দেখো কি ভালো লাগবে, নেবে না? ও চমৎকার, বাইরের মতন লাগছে। আজকে সাইফানের পাপাকে মিস করতেছি আমরা, ও না থাকলে আমাদের ভালো লাগে না, ভালো লাগে বাবা না থাকলে একদমই ভালো। সাইফানকে একটু অঙ্ক করতে দিলাম, এত রোদ ছিল আজকে, হঠাৎ করে মনে হচ্ছে ঝড় আসছে, ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তেছে, কালো অন্ধকার হয়ে গেছে। ছেলে একটা আবদার করছে, সে মসজিদে যাইতে চাচ্ছে একা একা, সুন্দর করে নামাজ পড়া আমি উপরে বসে বসে দেখবো। আমি কিন্তু হলো এখান থেকে দেখিও, আচ্ছা বাবার সাথে যায় যে অভ্যাস হয়েছে, নাও করতে পারছি না, সাবধানে রাস্তা পার হবে, আমি দেখতেছি কিন্তু উপর থেকে
দোয়া করবা বেশি বেশি আমার জন্য তোমার জন্য। ওই যে মাশাআল্লাহ সাইফান আসতেছে কালো গেঞ্জি পরা। আসসালামু আলাইকুম, কেমন পড়ল নামাজ পড়ে? তোমার জন্য আমি টেনশনে নামাজেও যাইনি জানো, বারান্দায় বসেছিলাম যে ছেলেটা আবার আসুক তারপরে যাই। কি কোনো সমস্যা হয়েছে বলছিতে? কেউ কিছু কথা বলছে? এভাবে করেই সাহসী হইতে হয়। ধন্যবাদ, আমার অনেক খুশি লাগতেছে একা যায় নামাজ করে আসলো। একদম গুড বয়, একটা চুমা দিয়ে এখানে আস্তে আস্তে করে বড় হয়ে যাইতে হয়, এভাবে করেই মানুষ বড় হয়। খুব আনন্দ করতেছে আমি দেখলাম, লাইকও দিয়ে দিছি, ভিডিও দেখলাম তোমার। আর ওটা কে? গালিব ভাই। কে ওটা? আমাদের বড় ভাই, জীবনে অনেক কিছু করছে আমাদের জন্য। নিশাত কি নিয়ে আসছো আমাদের জন্য? সাওয়ার্ড ব্রেড। প্যাকেট ছিঁড়ে গেল কিভাবে? আজকে তোমার ছেলে একা নামাজে গেছে, আমি টেনশনে বারান্দায় দাঁড়াইছিলাম আসরের। এখন যাওয়ার জন্য জিদ করতেছে, আমি যাইতে দিইনি, বসে একসাথে মা ছেলে নামাজে যাবো। আস্তে আস্তে এক 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 করে তাহলে গেলে তুমি নিয়ে যাও, সময় হবে না তো। না জামাত দাঁড়াই গেছে তখন। সাইফানের বাবা সাইফানের জন্য তেহারি নিয়ে আসছে আর হলো রোস্ট নিয়ে আসছে, ভালো হয়েছে। রাতে আর এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আমরা দুপুরে খাইছি কি জানো, ফ্রাইড রাইস বানাইছি। সাইফানের পছন্দের জিনিস ভাজলাম, পপকর্ন। হেভি হয়েছে না? সাইফানের স্কুলের সামনে ভ্যানে নিয়ে আসতো, ইদানিং লোকটাকে দেখতেছি না তো। সুখবর, এত ভালো সাইফানের স্কুলের সামনে থেকে আনছিলাম। অনেক সার আমি ভাজলাম, ওই কর্ন কিনে আনছিলাম তার কাছে। অফিসের গল্প শুনতেছি, তারপরে কি জানি একটা কথা বললাম, তোমার চাচা আজকে অনেক কিছু দিছে জানো, চিংড়ি মাছও দিছে, বেছে প্যাকেট করে দিছে, যা সুন্দর চাল কুমড়া, তারপরে ডাটা লকলকা নরম। আমি বললাম না আসলে জেনুইন ভালোবাসি। অনেকদিন পরে সাইফানা পাপা আমাদের জন্য আমাদের প্রিয় জিনিস নিয়ে আসছে, সাওয়ার্ড ব্রেড। ধন্যবাদ। ঘানটা খুব সুন্দর না? ঘান আমি এখনো পাই নাই, ভুলেই গেছি মনে হয়, ঘান অনেকদিন খাওয়া হয়নি। আমরা কতদিন এটা খাই নাই, এই আমি এই সাইডের শক্তটা খাওয়া। একটু অন্যরকম লাগতে চাই। না না সেম, দেশের অবস্থা খারাপ ছিল, সাইফানের অনেকদিন এই জিনিস আনে নেই। ঈদের আগে খাইছিল, কোরবানির ঈদের আগে। সাইফানের বাবা তার আনা বিরিয়ানি খাবে না, তাই তাকে ওমুরাইস বানিয়ে দিচ্ছি। ডিমটা পাতলা করে ভেজে নিয়ে এর মধ্যে এনে ফ্রাইড রাইস এভাবে করে দিয়ে দিতে হবে, দিয়ে পেঁচাই দিতে হবে, তাহলে হয়ে যাবে হলো ওমুরাইস। তুমি আমাদের জন্য এত হাইফাই জিনিস আনছো, তোমার জন্য হাইফাই। ও মা ওমুরাইস, সেই তো ভালো লাগতেছে। ভালো, গতকালকের ভিডিওর কমেন্টগুলা এই মাত্র দেখলাম, তো বেশিরভাগ কমেন্টই বলছে যে আপনি আপনার আম্মুর সাথে দেখা করে আসেন, ভালো লাগবে। অনেস্টলি একটা কথা বলি, মন তো চাই, ঈশ্বর দিয়েও যাইতে মন চায়, যেমন রংপুরে যেতে মন চায়। আমরা সময় পাই সপ্তাহে ছুটি একদিন, সেটা হচ্ছে ফ্রাইডে। এই ফ্রাইডের একটা ছুটির দিন, ওই যে পড়াশোনার চাপ, শনিবারের দিনও স্কুল, আর একের পর এক ওয়ার্কশিট, হোমওয়ার্ক, মানে আমরা না আসলেই অ্যাজ প্যারেন্টস আমরা সামাল দিয়ে উঠতে পারতেছি না। দুইটা দিন যদি ছুটি থাকে তাও হঠাৎ করে প্ল্যান করে দেখতে যাইতে যাওয়া যাইতে পারে। গতকালকে তো শুক্রবার ছিল, তার আগে শুক্রবারে আমরা ইয়েলোতে থ্রি পিস বদলানোর জন্য মিরপুরে গেলাম, ওখান থেকে বসুন্ধরা সিটি গেলাম, তারপরে বাসায় আসার পরে সাইফান টায়ার্ড,
পড়তে আর পারে নাই, তারপরের দিন স্কুল, আবারও পড়া। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা বলবেন যে পড়াশোনা নাকি আমরা অনেক বেশি সিরিয়াস, আসলেই পড়াশোনা এখন এত বেশি ডিফিকাল্ট আমাদের কাছে লাগতেছে, মানে কেজির পর থেকে ক্লাস ওয়ানে যে বড় একটা জাম্প, এই লিপের পরে মানে পড়াশোনা আসলেই অনেক বেশি ডিফিকাল্ট, অনেক বেশি মানে একটা বড় লেভেল আপ হয়েছে এমন আমাদের কাছে মনে হচ্ছে। তবে মানে আম্মুর যে গতকালকে যে ফোন কলটা ছিল, দুঃখ মানে দুঃখে ভরা চোখে পানি ছিল না, তার ভিতরে একটা সেন্স অফ গ্র্যাটিটিউড ছিল, একটা ভিতর থেকে আসলেই সে খুশি যে এমন একটা কিছু তাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, আসলেই সে মন থেকে খুশি আমার এটা ফিল হয়েছে। বাট আমার আম্মু আমাকে সাধারণত থ্যাংক ইউ বলে না, এই জন্যই আমার কাছে একটু অবাক লাগলো। এই হলো কথা, আর কিছুই না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। মিষ্টি খাইলাম, আমাদের ফ্ল্যাটে বাবু হয়েছে, তার মিষ্টি। আর একটা ভালো কথা মনে পড়ছে, ভুলে গেছি। আচ্ছা বিদায় না, মনে পড়লে আবার বলবো। ও এই যে মনে পড়ছে, খালাম্মা ফোন দিছিল, শিল্পী খালাম্মা, সারা বুড়ি আসছে, সারা বুড়ি আমাদেরকে খুঁজতেছে বাসায়, সাইফানকে খুঁজতেছে, দেখে খুশি না? সারা বুড়ি বলতেছে, ভাইয়া সাইফান ভাইয়া, সাইফান ভাইয়া, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আরেকজন ক্লান্ত, আল্লাহ হাফেজ দিয়ে দাও। My God in life, you are my everything, you are Muhammad, peace be upon him.